بسم الله الرحمن الرحيم. السلام عليكم বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা রাখি তোমরা সবাই ভালো আছো। আমি ব্লগ স্টাইল বাই নাসিমা পেজ থেকে তোমাদের সবাইকে শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়ে আমি নতুন একটি রেসিপি নিয়ে তোমাদের মাঝে উপস্থিত হয়েছি। আজকে আমি চিকেন পরাটা করব। সাথে থেকে দেখো, কিছু মাংস সিদ্ধ করে রেখেছিলাম, চিকেন মাংস, তার মধ্যে একটা ডিম, মরিচ, কাঁচামরিচ, পেঁয়াজ কুচি করে সেটাকে সুন্দরভাবে ফেটে নিয়েছি। তারপরে রুটিগুলোকে বেলে নিচ্ছি। রুটিটা সুন্দর মতন করে বেলতে হবে, একদম পাতলা করে। দেখো যে কি সুন্দর হাতের উপর নিয়েছি, অনেক পাতলা করে রুটিটা করতে হবে। তারপরে চিকেনগুলো রুটির উপরে সুন্দরভাবে দিয়ে দিতে হবে। এখন এটাকে আমি সাইডটা শুধু একটু ভাঁজ করে নিব, চার সাইডে। হাতে একটু পানি মেখে নিব, কারণ ওইটা লেগে সুন্দরভাবে যে পানি দিয়ে দিয়ে না দিলে ওটা উঠে যায়। এখন তেলটা আমার গরম হয়ে গেছে, পরাটাকে আমি দিয়ে দিলাম ভাজার জন্য কড়াইতে। তো এখন সুন্দরভাবে দেখো, ওয়াও ওয়াও, জাস্ট ওয়াও, পরাটা দেখতে যেমন সুন্দর, খেতেও মাশাল্লাহ অনেক সুন্দর। তো তোমাদের যদি আমার ভিডিও ভালো লেগে থাকে তাহলে আমার পাশে থেকো, আমাকে সাপোর্ট করে দিও। দ্বিতীয় পরোটাটা ভাজা হচ্ছে। এইভাবে সব পরোটাগুলো ভেজে নিলাম। তো আমার পাশে থেকে আমাকে একটু লাইক কমেন্ট সাপোর্ট করো, একটা করে ফলো দিও বন্ধুরা, আমিও তোমাদেরকে ব্যাক দিব। আমি প্রত্যেকেরই ব্যাক দিই, অ্যাডভান্সও দিয়ে থাকি, কিন্তু আমি পুরোপুরি ফলো পাই না। যাই হোক, যেসব বন্ধুরা আমাকে সাপোর্ট দিচ্ছ তাদের কাছে আমি অনেক কৃতজ্ঞতা স্বীকার করছি। তোমরাও, তোমাদের জন্য দোয়াও শুভেচ্ছা রইল। তো ফাইনালি আমার পরোটা ভাজা হয়ে যাচ্ছে। সবাইকে শুভেচ্ছা ও ভালোবাসা আবারও দিলাম। সবাই ভালো থেকো, সুস্থ থাকো, আমার পাশে থেকো। আল্লাহ হাফেজ।